একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুণ দশ বাক্যে প্রকাশ করো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা জানো যে করোনাকালীন সময়ে কোনো স্কুলে বার্ষিক পরীক্ষা হচ্ছে না তো বার্ষিক পরীক্ষা না হওয়াতে সব স্কুলে অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে আর আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নবম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের কিছু তো এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা হচ্ছে যে একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুণ দশ বাক্যে প্রকাশ করো প্রথমত তোমরা উত্তর দিয়ে লেখবে যে একজন দেশপ্রেমিক নাগরিকের অনেক গুণ থাকে তার মধ্যে দশটি গুণ দশ বাক্যে প্রকাশ করা হলো এক একজন দেশপ্রেমিক নাগরিকের সর্বদা রাষ্ট্রের প্রতি অনগত্ব প্রকাশ করে এরপর দুই একজন দেশপ্রেমিক নাগরিক সর্বদা দেশের কল্যাণের কথা চিন্তা করে এরপর তিন একজন দেশপ্রেমিক নাগরিক দেশের স্বার্থকেই বড় করে দেখে এন্ড চার নাম্বার দিয়ে লিখবে যে একজন দেশপ্রেমিক নাগরিক সর্বদা দেশের সকল আইন কানুন মেনে চলেন এবং সংবিধান প্রতি দায়িত্বশীল হন এন্ড পাঁচ পাঁচ নাম্বারে আমি যেটা লিখেছি সেটা হলো একজন দেশপ্রেমিক নাগরিক দেশের সংকটপূর্ণ মুহূর্তে সবার আগে ঐপেক্ষে আরোহ্য আছে এগিয়ে আসেন ছয় ছয় নামাটা একটু বড় একজন দেশপ্রেমিক নাগরিক সর্বদা দেশকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নেয়ার চেষ্টা করে যেমন অর্থনীতি সংস্কৃতি ইত্যাদি অ্যান্ড সাদ একজন দেশপ্রেমিক সবসময় দেশের কল্যাণকর কাজে নিয়োজিত থাকে অ্যান্ড আর্ট একজন দেশপ্রেমিক দেশের স্বাধীনতার রক্ষায় সর্বদা সচেষ্ট থাকে এন নয় নয় নাম্বারে যেটা আছে সেটা হলো একজন দেশপ্রেমিক সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এন লাস্ট হলো লাস্ট অফ অল টেন টেনে যেটা আছে একজন দেশপ্রেমিক নাগরিক সব ভূখণ্ডকে এবং তার নাগরিকদের অনেক ভালোবাসে তো এন বন্ধুরা এই ছিল আমার একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুণ দশ বাক্যে প্রকাশ করা তোমরা যদি বড় উত্তিবি করলো তাড়াতাড়ি টি চাও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো